নমস্কার বন্ধুরা চলে এসেছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো যে কোনো মুরগির পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে সেটা ক্রয়লার সোনালি ব্রয়লার বা দেশি যে কোনো মুরগির ক্ষেত্রেই বাড়িতে তৈরি মিশ্র ফিড অথবা যদি আপনারা বাড়িতে তৈরি ফিড ব্যবহার করেন তো ক্ষেত্রে সেই ফিডের মধ্যে ফিড প্রিমিক্সার ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলো কোন মেডিসিনটা ব্যবহার করলে পরে আপনাদের ভালো হবে এবং সেই মেডিসিনটা কত পরিমাণে ব্যবহার করবেন এবং তার দাম কতটা আছে এবং কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটিতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যায় প্রথমে কয়েকটা কথা আপনাদের সাথে আলোচনা করে নেব এই ফিড প্রিমিক্সারটা কি জিনিস এবং কিভাবে আপনারা মেশাবেন সেটা প্রথমে একটু বলে নেব এই ফিড প্রিমিক্সারটা হলো একটি মেডিসিন যেটা আপনারা ফিডের মধ্যে আগের থেকে মিশিয়ে ব্যবহার করতে পারবেন মনে করুন আপনারা যে ফিড তৈরি করছেন বাড়িতে যেটা মিশ্র ফিডও হতে পারে বা অন্য কোনো ফিডও হতে পারে তো সেই ফিডের মধ্যে আপনারা যদি এক কুইন্টাল হোক বা দু কুইন্টাল হোক একবারে সে ফিড যখন তৈরি করছেন তার মধ্যে এই পুরো মেডিসিনটা আপনাদের কিন্তু যে ওজন হিসাবে আপনাদের মেডিসিনটা ব্যবহার করতে হবে সেই ওজন হিসাবে আপনারা আগের থেকে মিশিয়ে রেখে দিতে পারবেন এবং সময় মতো সেই ফিড মুরগিদের দিতে পারবেন এটাই হচ্ছে ফিড প্রিমিক্স এই প্রিমিক্স ফিড আপনারা একবার ফিডের সাথে মিশিয়ে নিয়ে তারপরে সেই ফিডটা দশ দিন বারো দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই ফিডের মধ্যে প্রথমে যে মেডিসিনটা মেশানোর কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন মিনারেল ভিটামিন মিনারেলসের যে মেডিসিনটা সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই ভিটামিন মিনারেলসের জন্যে গ্রো বিপ্লেক্স এই ফিড প্রিমিক্স আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা আমি অনেক দিন ধরেই যে মিশ্র ফিড আমি মুরগিদের খাইয়ে আসছি তার মধ্যে কিন্তু এই ভিটামিন এবং মিনারেলসের যে পাউডারটি এটাই কিন্তু আমি মিশিয়ে আসছি আর এটা আপনারা সবাই সব জায়গার থেকে পেয়ে যাবেন কারণ হচ্ছে এটা অ্যামাজন থেকে আমি অর্ডার করে পেয়ে থাকি আর এটার দাম আমার সাড়ে চারশো টাকা পড়ে আর এই যে প্রিমিক্স যেটা পাউডারটা এটা আপনাদের কিন্তু পঞ্চাশ কেজি ফিটের সাথে পঞ্চাশ গ্রাম এই পাউডার মেশাতে হয় আর এই প্রিমিক্স আপনারা যেটা অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন অ্যামাজনে ফিড প্রিমিক্স লিখে সার্চ করলে পরে কিন্তু আপনারা এই পাউডারটা দেখতে পারবেন এবং খুব সহজেই কিন্তু সেখান থেকে অর্ডার করতে পারবেন ভিটামিন আর এই পাউডারটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিটামিনের সমস্ত কিছুই কিন্তু রয়েছে সেই সঙ্গে এখানে প্রয়োজনীয় আয়রন কপার আয়োডিন সমস্ত কিছু কিন্তু জিঙ্ক যেটা খুব প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কিন্তু এই প্রিমিক্স পাউডারটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা খুব সহজেই কিন্তু আপনারা ফিডের মধ্যে প্রিমিক্সভাবে ব্যবহার করতে পারবেন এর পরবর্তীতে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা অবশ্যই ফিডের মধ্যে আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম পাউডারটাও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই প্রিমিক্স ক্যালসিয়াম পাউডারটার নাম হচ্ছে গ্রো ক্যাল ডি থ্রি তো এই ফিড প্রিমিক্স ক্যালসিয়ামটাও কিন্তু খুব দরকারি জিনিস যেটা মুরগিদের হাড় শক্ত করবে এবং এটা ফিডের মধ্যে অবশ্যই ব্যবহার আপনাদের করতে হবে না হলে পরে মুরগির যে মানে পালক ছেঁড়ার একটা সমস্যা পাওয়া ঠুকরা টুকরি করে বা অনেক সময় অনেক মুরগিকে ঠুকরে অনেক মুরগি খেয়ে নেয় যে পালক ঠুকরে খাওয়া বা পালক থাকা পালক খাওয়া মুরগির ওজন ঠিকমতো না আসা তো সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা দেবে তো এই পাউডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাউডার এবং খুবই ভালো কাজে আসছে আমি এটা এই দুটো পাউডারই কিন্তু আমি ব্যবহার করছি এগুলো ছাড়া আর অন্য কিছু ব্যবহার করছি না প্রিমিক্সার হিসাবে আমি যে মুরগিদের মিশ্র ফিড ব্যবহার করছি তাতে কিন্তু এই দুটো পাউডারই ব্যবহার করছি আর এই দুটো পাউডারই কিন্তু আমি অ্যামাজন থেকে অর্ডার করছি আর এই দুটোর দাম আমার সাড়ে চারশো সাড়ে চারশো টাকা করে আসছে এই পাউডারটিও আপনাদের ওই একই নিয়মে মেশাতে হবে ফিডের সাথে পঞ্চাশ কেজি ফিডের সঙ্গে পঞ্চাশ গ্রাম করে মেশাতে হবে তার মানে এক কেজি ফিডের মধ্যে এক গ্রাম করে মেশাতে হবে এই দুটো পাউডারই ব্যবহারের একই নিয়ম আর এর মধ্যে যে ক্যালসিয়াম ভিটামিন ই কপার আয়োডিন ম্যাগনেশিয়াম জিঙ্ক এই সমস্ত কিছু কিন্তু রয়েছে যার জন্য কিন্তু আপনার অন্য কিছু পাউডার আর দুটো ব্যবহার করতে হবে না এই দুটো পাউডারই আপনাদের প্রিমিক্স হিসাবে ব্যবহার করলে পরে যথেষ্ট আর এগুলো যেটা বললাম আপনারা কিন্তু অ্যামাজনে ফিড প্রিমিক্স হিসাবে যদি সার্চ করেন তাহলে পরে পেয়ে যাবেন অথবা গ্রো ক্যাল ডি থ্রি ক্যালসিয়ামের জন্য এটা সার্চ করলে পরে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর অ্যামাজন যেহেতু সব জায়গাতে এখন ডেলিভারি পাওয়া যাচ্ছে তো আপনারা যে কোনো জায়গার থেকে কিন্তু এটা অর্ডার করতে পারবেন তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ